বীর ক্ষুদিরাম। বাংলা মায়ের দামাল ছেলে কিশোর ক্ষুদিরাম, পুণ্যতিথি তেসরা ডিসেম্বর 1889, হাবিবপুরে জন্ম নিল বীর ক্ষুদিরাম। 6 বছর বয়সেই পিতামাতা হারাল, দিদি অপরূপার কাছে মাতৃস্নেহে মানুষ হল। হ্যামিল্টন হাই স্কুলে ষষ্ঠ শ্রেণী সমাপ্ত হল। ভগিনীপতি চাকুরি তরে পুনঃ মেদিনীপুরে এলো। কলেজিয়েট স্কুলে ভর্তি হয়ে গেল। দামাল খুদি মেধাবী খুদি বিপ্লবী দলে এলো। মায়ের স্বাধীনতার জন্য কত লড়াই চালালো। লবণ আইন, বস্ত্র পরানো কত বিপ্লবী না করলো। জেলে গেলেও কিশোর বলে মুক্তি পেয়ে গেল। অত্যাচারী কিংসফোর্ডকে হলো মারার পরিকল্পনা। ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মুজফ্ফরপুর হলো রওনা। 1908 সাল 30 এপ্রিল পথের মাঝে অপেক্ষা, কিংসফোর্ডের গাড়ি ভেবে মারল বোমা সোজা। হলো ভুল, মারা গেল কেনেডি মাতা কন্যা। 2 কিশোর সেসব কিছুই জানল না। 2 দিকে 2 জন হয়ে গেল রওনা। প্রফুল্ল আত্মহত্যা, আর খুদি পড়ল ধরা। জেলে ভরে শুরু হলো তার বিচার করা করা। ফাঁসির আদেশ জারি হলো, খুদি পেল না ভয়। 11 আগস্ট 1908 ভোরবেলা এলো সেই ক্ষণ, হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়ল ক্ষুদিরাম। ঘরে ঘরে মা বোনেরা কাঁদলো অবিরাম, শোক গাথা ক্ষুদিরামে ছড়ালো দেশ নাম। প্রতিরক্ত বিন্দু জন্ম নিল লক্ষ কোটি ক্ষুদিরাম। মায়ের স্বাধীনতা তরে করল জীবন দান, আজও সুখুদির শোক গাথা ছড়িয়ে ঘরে ঘরে, মা বোনেদের সবার হৃদয়ে কত অশ্রু ঝরে। বেঁচে থাকো কিশোর ক্ষুদি সবার হৃদয়ে, মাতৃভক্তি বুঝবে সবে তব আত্মবলির তরে। বেঁচে থাকো কিশোর ক্ষুদি সবার হৃদয়ে, মাতৃভক্তি বুঝবে সবে তব আত্মবলির তরে।